কাজের গতি বাড়িয়ে যথাযথ সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের পথে হাঁটার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো সকালে আলাদা অনুষ্ঠানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা এ আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের মাস পার হয়ে গেছে মধ্যে সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করেছে সরকার এগুলোর কাজ চলছে কিন্তু অস্থির পরিস্থিতি কাটাতে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বারবার আহ্বান জানাচ্ছে একটি নির্বাচনী রূপরেখা দেওয়ার জন্য আমার ব্যক্তিগত অত্যন্ত সকালে জাতীয় প্রেস ক্লাবে এর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যথাযথ সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে আশাবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চল আজকে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন ভারতে গিয়ে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে ক্ষমতাচ্যুত সরকার আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে চটকান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে সকালে রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সাম্প্রদায়িকতার ধোয়া তুলে বাংলাদেশ বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই আজকে ভুটান আপনাদের সাথে আর নেই আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই পাকিস্তান তো নেই প্রথম থেকে বাংলাদেশ আপনাদের সাথে নেই এদিকে সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামাতের কর্মী সভায় দলটির আমির শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী সংস্কারের গতি বাড়ানোর আহ্বান জানান এই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন ভারতকে উদ্দেশ্য করে জামাত ইসলামীর আমির বলেন বাংলাদেশের এক ইঞ্চি জমিও কাউকে ছাড় নয় কোনো আগ্রাসনও সহ্য করা হবে না নুরুল নাহার উইলি মাচাঙা সংবাদ ঢাকা